জাসদ সারা দেশে একটা ত্রাসের রাজনীতি কায়েম করেছিল, তাণ্ডব চালিয়েছিল, ছাত্রলীগ যুবলীগ অসংখ্য আওয়ামী লীগ কর্মীদের হত্যা করেছে গ্রামে গঞ্জে, এবং ঢাকা শহরে তারা তাদের যে অপারেশন টিম ছিল খুব সক্রিয় ছিল। তার তিন দিন আগেই আমাদের যুবলীগ অফিসে জাসদ একটা গুলি করেছিল, আমি উপস্থিত করেছিলাম, তেজগাঁও একটা ঘটনা ঘটল। পরে আমরা জানতে পারলাম যে সমস্ত ঘটনাগুলো ওই যে জাসদের একটি পত্রিকা ছিল জনকণ্ঠ, গণকণ্ঠ, গণকণ্ঠ পত্রিকা আমাদের র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারিতে ওইখানে একটা বাড়ি দখল করে করছিল। তো মুক্তিযুদ্ধের পরে তো অবাঙালিদের বাড়িগুলো সব আমাদের দখলই ছিল, তো ওই বাড়িটা দখল করে তারা গণকণ্ঠ অফিস করলো, ওইখান থেকে পত্রিকাটা বের করা হয়তো, কিন্তু ওইখানে তারা অস্ত্র রাখতো, যেহেতু পত্রিকা অফিস সেখানে কেউ সাধারণত যেহেতু কম, ওইখানে তারা সমস্ত অস্ত্রগুলো রাখতো, ওখান থেকে নির্বিঘ্নে অস্ত্রগুলো এনে ঢাকা শহরে ত্রাস সৃষ্টি করতো। আর তখন তো সবার কাছেই অস্ত্র আছে স্বাধীনতার পরে, তো জাসদ সেই কাজটি করে যাচ্ছিলো। তো একটা পর্যায়ে আমরা এই করলাম যে জাসদ যেহেতু রাত্রিবেলা ওখান থেকে গাড়িতে বেরোয়, আমরা যদি গাড়ি আটকিয়ে দেই সার্চ করি তাহলে অস্ত্র পাওয়া যাবে ঢাকা শহরে, ওখান থেকে যে অপারেশনগুলো চালানো হয় সেটাকে আমরা কিছুটা রোধ করতে পারবো। এইটা নিয়ে তখন ঢাকার এসপি ছিল এসপি মাহবুব, খুব নাম করে এসপি বীর বিক্রম, মাহবুবউদ্দিন বীর বিক্রম, উনি বাংলাদেশ সরকার যখন প্রতিষ্ঠিত হলো প্রথম আমরা কারণে, সেখানে গার্ড অব অনারের নেতৃত্ব দিয়েছিলেন, উনি তখন ঝিনাইদহের এসডিপি ছিলেন, তো ফার্স্ট ঢাকার এসপি উনি, এবং ডিসি ছিল কামাল সাহেব। আমরা মাহবুব ভাইকে বললাম, উনি একটা টিম ছিল স্পেশাল টিম, সার্জেন্ট কিবরিয়া এবং সার্জেন্ট দুলু, ওরা খুব দুঃসাহসী অফিসার ছিল, পুলিশ অফিসার, চৌকুশ, একদম ইয়ং। তার বলে যে ঠিক আছে আমরা আমাদের টিম নিয়ে থাকবো, আপনারা খালি দেখাই দেবেন এবং আমরাও চেষ্টা করবো গাড়িকে আটকে দেবো দিয়ে। তা আমরা সাধারণত চিন্তা করলাম যে তখন তো এত রাস্তা নেই, ওরা বেরিয়ে নবাবপুর দিয়ে একটা রাস্তার দিকে বেরিয়ে আসবে, অথবা তারা বাংলাদেশ ব্যাংকের মানে গণকণ্ঠ অফিস থেকে বেরিয়ে মতজিল হয়ে সাপ্তাহ চত্বর হয়ে তারা চলে আসবে। তো এই সমস্ত চিন্তাভাবনা করে আমরা গাড়িতে অবস্থান নিলাম। তো শেখ কামালও আরেকটা গাড়িতে তার সাথে তিনজন চারজন ছিল, তারা অবস্থান নিল একটা জায়গা ইত্তেফাক এখানে। তাই শেখ কামালের গাড়িটা তখন আসতেছিল, আর আমরা তখন এই পাশ দিয়ে মতজিল এখান থেকে নবাবপুরের রাস্তার ওখান থেকে আমরা আসতেছিলাম, ওদিক দিয়ে এসে একটা গাড়ি দেখলাম যে ওদিক দিয়ে যাচ্ছে না, মানে যেই সামনে আসছে তখন থেকে ফায়ার করছে গাড়ি থামানোর জন্য, কিন্তু সেই গুলিটা লেগে গেছিলো। লাগার সাথে তো আমরা চলে যাই গাড়ি আটকে দিয়ে যাই শেখ কামাল, তখন আমরা নিজেরাই খুব ইয়ে গেছি, কারণ শেখ কামাল এসছে আমাদেরকে সাহায্য করতে। আমরা দুটো গাড়ি আর শেখ কামাল একটা গাড়ি, তিনটে গাড়ি আর সার্জেন্ট দুলুরদের গাড়ি, এই তো। তখন আমাদের সাথে যারা ছিল আমরা সবাই চলে গেলাম মেডিকেলে, আমরা খুব ইয়ে হয়ে গেলাম যে ক্যাপ্টেন শেখ কামাল উনি একজন বীর মুক্তিযোদ্ধা, খুব দুঃসাহসী একজন ভালো অর্গানাইজার, সাংস্কৃতিক অঙ্গনে আছেন, খেলাধুলায় থাকেন, আমাদের সবসময় শক্তি সাহস যোগান, তো তাকে এইভাবে আমাদের নিজেদের আত্মঘাতী কাজ হলো। তা আমরা মেডিকেলে গিয়ে তাকে ভর্তি করে দিলাম, এই হলো ঘটনা। কিন্তু এরপরে পরে ঘটনাটা আরও খুব মর্মান্তিক, হঠাৎ করে পত্রিকা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে গিয়ে শেখ কামাল পুলিশে গুলিবদ্ধ। কোথায় বাংলাদেশ ব্যাংক আর কোথায় আমরা, এই সম্পূর্ণ একটা মিথ্যের রটনা দিয়ে দেখেন তখন কী করে আরও ঘোলাটি করে ফেললো। সারা দেশে এটা নিয়ে কথা বলে আমি কতজনকে বোঝাবো, মাইক দিয়ে বললাম যে এখানে তো আমরাই ছিলাম, আমরা কি ডাকাত, বাংলাদেশ ব্যাংকে তো কেউ ভোট নিতে পারে নাই, 71 সালে পাকিস্তান আর্মি যাবার পরে তো বাংলাদেশ ব্যাংক লুট হয় নাই, কারণ এই ভোট তো খোলা সোজা না, একমাত্র বোম্বিং করা ছাড়া ওই ব্যাংকে কিছু করা যাবে না। সারা দেশের সব কিছু গচ্ছিত থাকে বাংলাদেশ ব্যাংকে, যেখানে টন কি টন সোনা থাকে, কারেন্সি থাকে, তাই না?
বুদ্ধিশীল মুদ্রা, তো সেইখানে কি ডাকাতি করে কেউ সম্ভব? তো যারা অশিক্ষিত লোক তো বুঝে ফেলায় হ্যাঁ বোধ হয় একটা কিছু ছিল, কিন্তু আসল ঘটনা হচ্ছে শেখ কামাল ধারে কাছে যায় নাই, হয়েছে শাপলা চত্বর, কোথায় আমাদের ব্যাংকে কোথায় শাপলা চত্বর কর্নারে, এখানে ঘটনাটা ঘটে গেল। তো এইটা হলো সব থেকে ট্র্যাজেডি, যে এইগুলো মানুষ দীর্ঘদিন আমাদের এইটাকে পরিষ্কার করতে সময় লাগছে, অনেক দিন পর্যন্ত আমাদের বুঝাইতে হয়েছে যে না, আমরা যে কাজে গিয়েছিলাম যে যার সত্যি প্রতিরোধ করবো ওখানে তাদের গাড়ি আটকিয়ে দেবো, সেই গাড়িটা শেখ কামাল যখন এসেছিলো আমাদের ভুল হয়ে গেছে, কারণ তখন এত লাইটিং ছিল না, খুব অন্য লাইট ছিল, বাল্ব জ্বলতো একটা